পৃথিবীতে এমন কোন প্রেমিক তার প্রেমিকাকে প্রতিদিন 300 বার ডাকে কোন প্রয়োজন এমন কোন সন্তান নাই যে তার বাবাকে 300 বার ডাকে এমন কোন মা নাই যে তার সন্তানকে 300 বার ডাকে প্রয়োজন নাই একদিনে 300 বার ডাকার কোন প্রয়োজন নাই 10 বারের বেশি ডাকা যায় না সহজে কথা বলেন না ঠিক কিনা কিন্তু আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন আপনি 300 বারের উপরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর কবরে গেলে যখন প্রশ্ন হবে মান রব্বুকা তখন আল্লাহ বলবেন এই ফেরেশতা কাকে বলছো মান রব্বুকা যে কিনা প্রত্যেকদিন 300 বার ঘোষণা করত আমার আল্লাহ বড় আমার আল্লাহ বড় আমার আল্লাহ বড় জোরে বলেন সুবহানাল্লাহ আর আপনি কি করেন মসজিদে যান তাও জুমার দিন একামত শুরু হয়ে গেলে কোন মতে গিয়ে তাহারাহুরা করে পিছনের কাতারে সুন্নাত বাদ কিচ্ছু নাই যান সবার পরে আসেন সবার আগে বাবারা নামাজ ছেড়ে দেন নামাজ তো আমার আল্লাহ জোর করে দেন নাই আমার নবীজি গিয়ে চেয়ে নিয়েছেন আয় আল্লাহ আমি তোমাকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এত কাছ থেকে তোমাকে আমি দেখছি আল্লাহ আমার ওই এলাকার কাগাতুয়া কাগাতুয়ার আশিকরা কি তুমি আল্লাহকে দেখবে না দেখতে চান কি চান আমার আল্লাহ বলেন জান হাবিব তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে যাও এত বেশি কেন যাতে তারা আমাকে বেশি বেশি দেখে আমার নবী আপনাদের মহব্বতে 9-9 বার আপ ডাউন করেছেন আপনি করবেন না কেউ করবে না 9 বার দুই বারের পরে বিরক্ত হয়ে যাবেন আপনি বলবেন আর যাব না অথচ আমার দয়াল নবী 9 বার আল্লাহর কাছে গিয়েছেন আপনাদেরকে একটু সহজ করে দিয়েছেন আর আমার নবীর বসিলায় আল্লাহ বলেন হাবিব জান ডিউটি কমেছে বেতন কমাই নাই বেতন বাড়াই ডিউটি কমাই দিছি বেতন 45 ওয়াক্ত কমাই দিলেন আছে 5 ওয়াক্ত সওয়াব পাবেন 50 ওয়াক্তের সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ডিউ টাইম পড়বে সে 300 নবারের উপরে আল্লাহু আকবার বলবে সুবহানাল্লাহ এই নামাজ যারা ছেড়ে দেয় এটা আসলে আমার নবী বলেছেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ কথা বলেন না ঠিক কিনা কেউ যদি 40 দিন পর্যন্ত বা জামাত নামাজ আদায় করে পৃথিবীর কেউ তাকে আর মসজিদ থেকে দূরে নিতে পারবে কথা বলেন ঠিক কিনা কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে নামাজের আর যে সমস্ত মায়েরা নামাজ পড়তে পড়তে যারা ফরজ নামাজ কমপ্লিট করলো ওয়াজিব কমপ্লিট করলো সুন্নাত কমপ্লিট করে তাহাজ্জুদের নামাজের মধ্যে গিয়ে চোখের পানি ফেলে দেয় কাল হাশরের মাঠে জাহান্নাম যখন ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের দিকে ধেয়ে দেয়ে আসতে চাইবে জাহান্নাম যখন বলবে আল্লাহ আমার খানা দাও আমার খানা দাও জাহান্নামকে 70,000 ফেরেশতা রশি দিয়ে বেঁধে রাখবে টেনে টেনে ধরে রাখবে জাহান্নাম বারবার তোর দেবে ওই গুনাহগারদেরকে খাওয়ার জন্য সেই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা দেখো আমার তাহাজ্জুদ পড়নেওয়ালা নামাজীদের চোখের পানিগুলো কোথায় দেখো সেদিন ওই পানিগুলো জাহান্নামের দিকে যখন ছিটিয়ে দেওয়া হবে ওই নামাজীদের চোখের পানির ওয়াসিলায় জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন নামাজ তো অবশ্যই পড়তে হবে ঠিক কিনা নামাজ কি পড়বেন একটু কথা বলেন পড়বেন হাত তুলে বলেন পড়বেন চিন্তায় আছে হুজুর পারবো কি পারবো না পারবে পারবে